মুসলিম উম্মার অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহারের সামনে রাখিয়ে রে জমিউটি হুরবানিয়া গুরুঝলার বাজার। বিগত কয়েক বছরের মতো এবছর হুরবানি ফসুর মূল্য মোটামুটি বলে জানাই ব্যবসায়ী ও ক্রেতাকল। ইন্দি সোমবার বিবিরাট বাজারত রাজা বাহাদুর নামে উগ্র গরু বেচা হইতে 3 লাখ টি আরা গরু আরো তিন চাই ওইসে তিন মধ্যে দুও সিলেক্ট নুয়া এবার সিলেক্ট করছি তো ইনশাল্লাহ এবার 6 লক্ষ দাম দিই তার মধ্যে আর 3 লাখ টিয়া গরিবে কিনি এন্ডে আরো বাড়ি তাইন পর্যন্ত 3,20,000 টাকা খরচ হই। তো এই গরু দেখি আর আরো আড়িয়ে দিয়ে 15-14 হইতে 15 মন আড়িয়ে দিই। আসলে গরিবে সাইবেলাই খানজন্য করা বিভিন্ন ইয়াতুন মানুষ এই সকাল তুলতে গেলে বিজমের আর লাহমাদি দেখি আর তো খুশি লাগে আর বড় গরু। বিভিন্ন হাট বাজারত গিয়ে দেখা যায় দি ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন আনে ক্রেতা বিক্রেতার মধ্যে বেশ উদ্দীপনা সৃষ্টি হয়ে ভারত মিয়ানমার বার্মা নেপাল তুন প্রচুর গরু এসছে আটের মধ্যে। আই 1,20,000 চাষ হাম আই 90-95 বেশি এলি গরু পছন্দ হই গরুর সামনে সিং নেই যে কনফিউশন এদের ন মূলে গরু তারা ওই দাম যথেষ্ট আই ন মূলে অন্য অন্য গরু মূল মানুষের হওয়ার বাজার মধ্যে রেট মোটামুটি আছে ভাল নর্মাল আছে। এনডি ফটিক্সের উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় হয়ে দেয় কুরবানি ফসুর আড়ত জালনোট শনাক্তকরণ সহ ক্রেতা বিক্রেতার নিরাপত্তা লাই ব্যাগ দলীয় ব্যবস্থা লওয়াই সেখানে অনায়াসে মানুষ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের সহিতই কিন্তু সেখানে গরু কেনা বেচা হচ্ছে এবং গরু রোগা গরু আছে কিনা বা গরু কোনো রোগ আছে কিনা এই বিষয়ে দেখার জন্য তদারকি করার জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ দিলার হোসেনের নেতৃত্বে আমাদের টিম করে দেওয়া আছে এবং তারা প্রায়ই বাজারগুলো ভিজিট করছে এবং সেখানে কোনো রোগা গরু আছে কিনা অথবা কেউ যদি তথ্য জানতে চাচ্ছে যে এই গরুটার কী অবস্থা আছে সেই বিষয়ে কিন্তু তারা মনিটরিং করছে এবং দেখে দিচ্ছে। তবে এই এহেন পরিস্থিতিতে যেহেতু হঠাৎ করে নতুন করেই এই যে এতগুলো গরু আমদানি বা রপ্তানির বিষয় থাকে কেনা বেচার বিষয় থাকে এখানে অনেক টাকার লেনদেন হয়ে থাকে তবে এখানে লেনদেনের সময় আমি অবশ্যই সকল মানুষকে যারা এর সাথে সম্পৃক্ত অনুরোধ জানাবো টাকাটা দেখে নেওয়ার জন্য এখানে অনেক সময় জাল টাকার বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো একটু খেয়াল করে নিলে হয়তো যে কষ্ট করে গরুটা এতদিন লালন পালন করেছে সে হয়তো ঠকবে না। কারণ ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিনা অনারাত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাব এবং সি প্লাস ফোন রেখা।